হ্যালো গাইস, আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব একটি ফিশের জন্য, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাকোরিয়ামে যেসব ফিশ আমরা রাখি, যেমন বললেন গাপ্পি, প্ল্যাটি, এদের একটা কমন ডিজিজ আছে, ঠিক আছে? এই কমন ডিজিজটার নাম হলো ইচ। এই ইচটা দেখতে কিছুটা হোয়াইট স্পটের মতো, ঠিক আছে? আপনারা মনে হয় খেয়াল করবেন, বা যারা এই গাপ্পি, মলি, প্ল্যাটি এই টাইপের ফিশ যাদের অ্যাকোরিয়ামে আছে, আমার মনে হয় তারা এই রকমের ডিজিজের ফেস অবভিয়াসলি করেছে, ঠিক আছে? সো এই রকম ডিজিজ দেখতে কেমন হয় সেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি। তাহলে দেখতে পেরেছেন, ডিজিজটা ঠিক এই রকমই হয়। সো এই ডিজিজটা হওয়ার মেইনলি কারণটা আর সিজনটা আমি বলি। এই ডিজিজটা হওয়ার সিজনটা হলো যখন আমরা শীতের শুরুতে এই ডিজিজটা বেশি হয়, এবং শীতের শেষে এই ডিজিজটার পরিমাণ অনেক বেশি হয়। আর এই ডিজিজটা যখনই আপনারা আপনার ফিশের মধ্যে এইরকম সাদা সাদা ছোট ছোট হোয়াইট স্পট, মানে এই এটাকে বলে ইচ, মাছের ইচ, ICH, এটা যখনই দেখবেন তখনই আপনারা ওই ফিশটা, যে ফিশটা এই সাদা স্পট আছে, সেই ফিশটা দ্রুত আলাদা করে দিবেন। আপনারা যদি এই ফিশটা দ্রুত আলাদা না করেন, তাহলে হবে কি, এটা অন্যান্য আপনার যা অ্যাকোরিয়ামে অন্যান্য যত ফিশ আছে তাদের মধ্যে ছড়ায় দেবে। তাহলে এই ইচটা সব আপনার মাছকে আক্রান্ত করবে। সো এই ফিশটা হওয়ার মূল কারণ হলো আপনারা যখন ফিশ মার্কেট থেকে, মানে ফিশ শপ থেকে আপনারা যখন ফিশ কিনে নিয়ে আসেন, তখন এই ফিশটা থেকে আপনার অ্যাকোরিয়ামে এই ভাইরাসটা, এই ডিজিজটা ছড়ানোর চান্স অনেক বেশি থাকে। সো আপনারা যখন ফিশ শপ থেকে যখনই আপনারা এইরকম মাছ কিনবেন, তখনই আপনারা একটু দেখে কিনবেন যেন ওই যে ফিশটা আপনি কিনছেন ওটা হোয়াইট স্পটে আক্রান্ত না হয়। এই হোয়াইট স্পটটা, এই মানে ইচটা কিওর করার একটি আমার কাছে অসাধারণ একটি উপায় আছে। এই হোয়াইট স্পট মানে ইচ কিওর করার একটা মেইন একটা উপায় আপনাকে বলে দিব। সেটা হচ্ছে যে আপনার যে হিটার ইউজ করেন, সেই হিটারটা আপনি হিটার তাপমাত্রা একটু বাড়িয়ে দেবেন। আপনি তো ফিশটা আগে আলাদা করবেনই, আলাদা করার পর ওইটা এর মধ্যে আপনি হিটারটা যে দিবেন, ওটা হিটারটার তাপমাত্রা একটু সামান্য পরিমাণ বাড়িয়ে দেবেন। ধরেন 35 or 32 to 35, এর চেয়ে বেশি বাড়ানো যাবে না। ওকে, সো এই 32 to 35 সেলসিয়াস করে রাখবেন, তাহলে এই ইচটা এই অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না, তাহলে এই ইচটা মারা যাবে। সো এই আপনার ফিশ থেকে চলে যাবে। আর ইচ যতদিন না যাবে ততদিন আপনার ফিশকে একটু এইরকম হিটারের তাপমাত্রা এরকম রাখতে হবে। আর আপনি একটু পার গ্যালনে আপনি আধা চা চামচ লবণ ইউজ করবেন, খাবার লবণ। এটা আয়রনমুক্ত লবণ হলে তো অনেক বেটার, আর যদি না হয় আপনি একটু কম পরিমাণে আপনি খাবার লবণটা ইউজ করতে পারেন। সো আশা করি আপনারা হেল্প পাবেন। আর যদি আপনাদের প্রবলেমটা তাও যদি না ঠিক হয়, তাহলে আমাকে নিচে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস ফর টুডে, আই হোপ ইউ লাইক মাই ভিডিও। প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মি। ওকে, বাই গাইস।